হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মূলার উপকারিতা। মূলা দেখলেই নাক কুঁচকে ফেলেন, অথচ এই সস্তা সবজিটি আপনাকে রাখতে পারে অসংখ্য অসুখ থেকে দূরে, নিরাময় করতে পারে অসংখ্য রোগ, কেবল আমরা জানি না, বিধায় এই ভীষণ উপকারী সবজিটির কদর করি না। আমাদের দেশে সাদা ও লাল দুই প্রকারের মূলা দেখা যায়, পুষ্টিগুণের দিক দিয়ে দুটোই সমান মূল্যবান। মূলার চেয়ে মূলার পাতার বেশি গুণ। কচি মূলার পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং খুবই মজাদার। পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি পাওয়া যায়। মূলার কতিপয় স্বাস্থ্য গুণ। ভাত বা রুটি খাওয়ার সময় কাঁচা মূলা খেলে তাড়াতাড়ি হজম হয় ও রুচি বাড়ে। কচি মূলার সালাদ ক্ষুধা বৃদ্ধি করতে সহায়ক। যারা জ্বরে ভুগছেন ও মুখে রুচি নেই, তারা মূলা কুচি কুচি করে কেটে চিবিয়ে খান, জ্বর কমবে, মুখের রুচিও বাড়বে। গুরুপাক খাওয়ার ফলে যাদের পেটে গ্যাস বা ব্যথা জমা হয়, তারা মূলার রসের সাথে পাতিলেবুর রস মিশিয়ে খেলে ভালো ফল পাবেন। শ্বেত রোগীদের চিকিৎসায় অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ, আদার রস এবং ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে, অথবা কাঁচা মূলা চিবিয়ে খেলেও কাজ হবে। ত্বক পরিচর্যায় মূলা ব্যবহৃত হয়, কারণ এতে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। কাঁচা মূলার পাতলা টুকরো ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয়। এছাড়া কাঁচা মূলার ফেস প্যাক এবং ক্লিনজার হিসাবেও দারুণ উপকারী। যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান, তারা নিয়মিত মূলা খেলে বুকে দুধ বাড়বে। পাইলসে মূলা অত্যন্ত উপকারী। নিয়মিত মূলা খেলে কষ্টকাঠিন্য দূর হয়, ফলে পাইলস রোগে আরাম হয়। যাদের পাইলসের কারণে রক্ত পড়ে, তারা টানা 2 সপ্তাহ মূলা খেলে রক্ত পড়া বন্ধ হবে। রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, সেই সাথে লিভার এবং পাকস্থলীর সমস্ত দূষণ এবং বর্জ্য পরিষ্কার করে থাকে। মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগে উপকারী। দর্শক, সকল প্রকার স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।